আই জাস্ট কান্ট এটা ওপেনই করতে পারছি। হান্ডি মান্ডি বিরিয়ানি মানে কতটা নরম হতে পারে। আহা, বনজোর বন্ধুগণ, তো আজকে পুজো স্পেশালে আজকে তোমাদেরকে নিয়ে যাব ওয়ান অ্যান্ড অনলি স্ট্রিট রোটিসেরি চিকেন ফুড জয়েন্টে। তো এটা একদম নতুন খুলেছে, ওখানে গিয়ে আমরা রোটিসেরি চিকেন ট্রাই করব। তোমাদের আরও বেশি ইনফরমেশান দেওয়ার জন্য আমরা শেফের মুখ থেকে ইন ডিটেল সব কিছু জেনে নেব, প্লাস আমরা ওখানের যারা কাস্টমার থাকবে তাদের কাছ থেকে ইভেনচুয়ালি রিভিউ শুনে নেব। তো হ্যাভিং সেড দ্যাট, লেটস স্টার্ট দ্য জার্নি। জায়গাটা দেখে বুঝতেই পারছ আমরা চলে এসেছি আজকে আদিস রোটিসেরি চিকেন। তো এই দোকানটা সদ্য খুলেছে মধ্যমগ্রাম এলাকাতে, যেটা স্ট্রিট ফুডে ওয়ান অ্যান্ড অনলি এখানেই পাওয়া যায়। আর তোমরা পুরো কলকাতায় ঘুরে গেলে বড় বড় পস রেস্টুরেন্টে পেতে পারো। তো আজকে আমরা অনেকগুলো এখানে খাবার অর্ডার করেছি একসঙ্গে, আর তোমাদেরকে বলবো তোমাদেরকে কেমন খেতে, কেমন টেস্ট, ও হাইপের ওয়ার্থ ইট কিনা সব কিছু তোমাদেরকে বলবো। তো গাইজ, এবার আমরা শুনে নেব কিছু বিশিষ্ট কিছু ইম্পর্টেন্ট তথ্য শেফের মুখ থেকে। আমি বিগত 20-21 বছর ধরে বাইরে কাজ করেছি, আরব কান্ট্রিতে ছিলাম, তারপরে ইউরোপ কান্ট্রিতে ছিলাম। এই কনসেপ্টটা আমি নিজের থেকেই তৈরি করেছি, এই কনসেপ্টটা পুরো আমার আমার রেসিপি, আমার ডিজাইন, আমার এভরিথিং। অ্যাকচুয়ালি আমার এই রেস্টুরেন্টের মেন সিগনেচার ডিশ যেটা আর কি রোটিসেরি চিকেন, ওটাকেই আমি ফেমাস করতে চাই। আর বাকি আমার সাইড ডিশ অনেকগুলো আছে, আমাদের যেটা ব্লাঙ্কেট আমি একটা স্যান্ডউইচ বানাই, সেখানে চিকেন, চিজ, পটেটো, ভেজিটেবল দিয়ে রুমালি রুটি দিয়ে ওটাকে গ্রিল করা হয়। সেই চিকেনটা যে ইউজ করে সেটাও রোটিসেরি চিকেনেরই চিকেন ইউজ করা হয়। প্লাস আমার বফেলো চিকেন উইংস আছে, তারপরে লিভার গিজার্ড পপকর্নের মতো ফ্রাইড আছে। এই রোটিসেরি চিকেন দিয়ে একটা চিকেন বলস বানানো যেটা কিনা চিজ স্টাফিং করা হয়। তারপরে সাবমেরিন বলে একটা স্যান্ডউইচ আছে, আমার এখানে ডেলিভারি আমরা নিজেরাই করছি, আমাদের মধ্যমগ্রামে হোক বারাসা হাফ এন আওয়ার ডিস্টেন্সের মধ্যে আমরা ডেলিভারি নিজেরাই করছি, তার জন্য আমার নাম্বার দেওয়া আছে। লোকেশানটা অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর রোড, যেটা মধ্যমগ্রাম স্টেশনের দিকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বসুনগর 2 নম্বর গেট, এখানেই আমাদের একদম 2 নম্বর গেটের সামনে আমাদের রেস্টুরেন্টের লোকেশানটা আছে। তো আমরা এবার ট্রাই করব বাফেলো চিকেন উইংস, এটা হচ্ছে কাইন্ড অফ স্টার্টার বলতে পারো। কতটা জুসি, আমি কোনো এক্সাজারেট করে বলছি না। আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো এর ক্রাস্টটা, ইজ জাস্ট ভেরি ভেরি ক্রাঞ্চি, পুরো মনে হচ্ছে চিপস খাচ্ছি। আচ্ছা, নেক্সট আইটেমটা হচ্ছে গিয়ে মিক্সচার অফ 2 আইটেম, একটা হচ্ছে ফ্রাইড চিকেন লিভার অ্যান্ড ফ্রাইড চিকেন গিজার্ড, দুটো জিনিসের মিক্সচার। তো আমরা এটা ট্রাই করে দেবো, এটাও একটা স্টার্টারেরই খাবার, তো এটা আমরা এখন ট্রাই করে দেখবো। চিকেনের যে লিভার হয় সেটা বাইরে সুন্দর একটা কোটিং দিয়ে করা, মুখে যখন দিলাম না অ্যাভালাঞ্চ অফ স্পাইসেস, জাস্ট অপূর্ব এটা খেতে। বাইরের কোটিংটা একদম সুন্দর করে ক্রিস্পি আর মচমচে, আর ভেতরে চিকেনটা ততটাই সফট। অ্যান্ড সবথেকে বড়ো এনাদের যে সবথেকে বড়ো ইউএসপি সেটা হচ্ছে এদের যে ম্যারিনেশন, ওটা এনারা অনেক সুন্দর করে করেন। কারণ বাইরের যখন কোটিং থাকে জেনারেলি কী হয়, ভেতরে মশলাগুলো ঠিকঠাক করে ঢোকে না, আর সেটাই এখানে সবথেকে বড়ো এদের ইউএসপি, যে মশলাগুলো সুন্দর করে ভেতরে ঢুকেছে। সো নাও উইল ট্রাই দ্য নেক্সট আইটেম। সো নেক্সট আইটেম হচ্ছে চিজি চিকেন বলস। এই খাবারটা দেখেই না খুব অদ্ভুত সুন্দর লাগছে, আর ওপরে এখানে এরা সুন্দরভাবে ওয়েফার্স দিয়ে একটা ওপরে সুন্দর করে গার্নিশ করে। নাও এটা ট্রাই করবো। তোমরা ভেতরটা দেখতে পাচ্ছ কতটা জুসি চিকেনটা, আমি প্রেস করছি অ্যান্ড ইটস জাস্ট কামিং আউট। একটু সার, একটু ট্যাঙ্গি খেতে টেস্টে, বাট চিকেনটা অ্যাজ ইউজুয়ালি ইজ ভেরি ভেরি টেন্ডার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেয়র ডিপিংস আছে, আর এখানে একটা চাটনি দেওয়া আছে নর্মাল ওদেরই এখানে বানানো। তো দুটো ডিপ দিয়ে তোমরা ট্রাই করতে পারো। তো আমরা এবার নেক্সট আইটেমে যাবো। নেক্সট আইটেম হচ্ছে ARC ব্ল্যাঙ্কেট। ওপরে যে তোমরা যে ওপরে র্যাপারটা দেখছো, র্যাপিংটা খুব পাতলা, ভেতরে যদি তোমরা দেখো সুন্দর করে এরা এখানে ম্যাশ করে রেখেছে ভেজিটেবল অ্যান্ড চিকেন, কাইন্ড অফ ট্যাকো বলতে পারো। আমার এদের এখানে এসে আমি আবারও বলছি, আমি যেহেতু ভিডিও করছি এটা ভেবো না যে এক্সাজারেট করে বাড়ি ছাড়িয়ে বলছি, বাট এদের এখানে এসে আমার খাবারটা এই কারণে এত ভালো লাগছে, কারণ এদের যে ভেতরে যে প্রত্যেকটা ম্যারিনেশন থেকে শুরু করে, রেসিপি থেকে শুরু করে, ইভেন যে মানে ব্রেডটা, বাইরের যে ব্রেডটা, এটাও মানে ইটস ভেরি 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 সফট, মানে খুবই সফট। আর ভেতরে প্রত্যেকটা মানে ছোটো ছোটো
ভেজিটেবলস আর সব জায়গাতে, মানে মশলা যে মিক্সচারটা এটা খুব সুন্দরভাবে ঢুকেছে। তো গাইস নেক্সট খাবারটা দেখো, হান্ডি মান্ডি বিরিয়ানি। ওনার এই বিরিয়ানিটা কিন্তু তোমরা নর্মালি যেমন বিরিয়ানি খাও সেই নর্মালি বিরিয়ানির থেকে কিন্তু অনেক আলাদা। এটা এই র্যাপারটাকে খুলবার, এই র্যাপারটা কি তোমরা জানো কি দিয়ে তৈরি? এটা কিন্তু পাতি, একটা রুটির লেয়ারিং দিয়ে তৈরি আছে উপরে। ভাই জাস্ট কান্ট এটা ওপেন করতে হবে। আমি এটা ওপেন করলাম, ওয়াও জাস্ট দেখো, দেখতে পাচ্ছ এখানে ওই রুটি সেরি চিকেনেরই একটা পিস কিন্তু ওরা দিয়ে দিয়েছে এখানে। আর এখানে বিরিয়ানি আলু, ব্যাস আলু, আলুই আমার ভালোবাসা, আলুই আমার ভরসা। আলুটা একবার টেস্ট করে দেখবো শক্ত কি নরম, মুলায়ম। চিকেনটা একবার প্রথমে ট্রাই করবো, বা দাদা বৌদি ডিবাপি আমিয়া বাগেরা বাগেরা যা ভাববো, নরম কিন্তু না এটা। তো আমি এবার বিরিয়ানি রাইসটা একবার ট্রাই করে দেখবো। যেটা বলেছিলাম খুবই লাইট বাট একটু স্পাইসি আছে, বাট আলুটা একবার দিয়ে ট্রাই করে দেখবো। খুবই টেক্সচারি, খুবই সফট আলুটা, আর আলুটা দিয়ে বিরিয়ানিটা এখন খেলাম, একটু আলাদা টাইপের ফ্লেভারটা আসলো। গাইজ আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছি, এই জিনিসটা কিন্তু একদমই হেভি না, খুব লাইট বিরিয়ানিটা। আর একটা কথা বলে রাখি, এই হান্ডি মান্ডি বিরিয়ানি কিন্তু এদের মেনুতে নেই, এটা কিন্তু একটা স্পেশাল অফারে এখন চলছে। তোমরা কিন্তু এখানে এসে মেনু কার্ডে এই সিটটা পাবে না, এটা স্পেশাল অফারে চলছে, সেটা কিন্তু এখানে এসে একবার হেল্প ডেস্কে জিজ্ঞেস করে নেবে। দারুণ খাবার, আমরা তো এমনি এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম পুজোর একটু কিছু কেনাকাটা, এখানে দেখলাম যে একটা নতুন কিছু রোস্টেড চিকেন, এটা তো মানে সবার একটা খুব প্রিয় জিনিস, তাই ঢুকে পড়লাম। শুধু তারপরে আমরা এত ভালো লাগলো, রোস্টেড চিকেন তো খেলাম, তার সঙ্গে একটা গেলাম ক্রিস্পি চিকেন লিভার, ওটাও অসাধারণ খেতে। সত্যি একটা মানে অলটুগেদার এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো। এবার আসবে আমাদের মেন খাবার, আদিস রোটিসেরি চিকেন। তুই এটাকে ট্রাই করবো। তোমরা একটা জিনিস দেখো, ভালো করে দেখো, মানে কতটা নরম হতে পারে যে এটা ছিঁড়ে যাচ্ছে। এ দেখো, দেখতে পাচ্ছ কেমন লেয়ার ওয়াইজ লেয়ার ছিঁড়ে যাচ্ছে। চিকেনে কিন্তু স্কিন আছে, স্কিন দিয়ে করা, স্কিন সবসময় খুব বেশি আলাদা এইসব টাইপের ডিশে কিন্তু টেস্ট এনে দেয়। স্কিন লেয়ারটা আছে, স্কিন লেয়ারের নিচে যে ফ্যাটটা থাকে এটা আলাদা টেক্সচার এনে দেয়, আলাদা স্বাদ এনে দেয়। তোমরা যখনই বাইট দেবে, প্রথমে তোমাদের একটা ক্রাঞ্চি ফ্লেভার আসবে, দেন তোমাদের একটা সফট ফ্লেভার আসবে। কামড় দিলাম মনে হচ্ছে মানে তুলোয় কামড় দিচ্ছে, ছোটোবেলায় আমরা খেতাম না রে কটন ক্যান্ডি, অনেকটা ওরকম মানে তুলোয় কামড় দিচ্ছি। এই যে তোমরা সাদা যে অংশটা দেখছো এটা জেনারেলি টেস্টলেস হয় কারণ মশলা ঢোকে না, বাট এনাদের এখানে মশলাটা কিন্তু পুরোপুরি ভরপুর ঢুকেছে ভেতরে, যে কারণে এটা আরও বেশি টেস্টি লাগে। আহা, মনটা না জুড়িয়ে যাবে, সত্যি বলছি, বিশ্বাস করো, এক্সাজারেট করছি না। কালকে বাথরুমে বসতে হবে। আচ্ছা গাইজ, তোমরা যদি এই রোটিসেরি চিকেনটা নাও, এর সঙ্গে কিন্তু এইগুলো সব একসঙ্গে নিই, 379 রুপি। এখানে স্যালাড দেবে, এখানে একটা ডিপ দেবে, এখানে রুমালি রুটি দেবে, প্লাস এই চিকেনটা দেবে, সব কিছু মিলেই 379। আলাদাই টেস্ট, কাইন্ড অফ ডিফিকাল্ট টু ম্যানেজ, ইউ আর নট লাইং, ইট ইজ রিয়েলি গুড, মাই গড। আমি এটা বাড়িতে নিয়ে যাবো প্রবলি একটা। তোমরা এই ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, যতটা পারো পারলে শেয়ার বাটনটাকে তুমি দাবি ভেঙে ফেলো, নট ফর অনলি মাই ভিডিওস সেক বাট ওই মানুষগুলোর কথা ভেবেও তোমরা জিনিসটাকে ওনাদেরকে আরও গ্রো করার চেষ্টা করো। যে এরকম মধ্যম গ্রামের মতন এরকম একটা জায়গায় এরকম আদিস রোটিসেরি চিকেন বলে একটা রেস্টুরেন্ট ফুড জয়েন্ট নতুন খুলেছে, যেখানে একদম এক্সক্লুসিভ নিউ ডিশ নিয়ে এনেছে। প্রত্যেকটা ফুড যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইকটা অবশ্যই করো। আমি বেশি টার্গেট রাখছি না এই ভিডিওতে, আমি 150 লাইকস মাত্র টার্গেট রাখছি, সাবস্ক্রাইবার্স আমি টার্গেট রাখছি অনলি 300, অ্যাটলিস্ট যাতে আমি 300 মার্কটা অ্যাটেন্ড করতে পারি ইন টার্মস অফ সাবস্ক্রাইবার্স সাবস্ক্রিপশন। আর তোমরা যদি গানে ইন্টারেস্টেড হও তাহলে আমাদের যে সেকেন্ড আরেকটা চ্যানেল আছে ভক্স জ্যাম, ওরা গান শুনতে পারো। তোমরা যদি গেমিংয়ে সবাই ইন্টারেস্টেড হও, আমারই এক ফ্রেন্ড, সে তার একটা চ্যানেল আছে, সে লাইভ গেম স্ট্রিমিং করে। তো গাইজ সেফ থাকো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, অ্যান্ড আজকের জন্য বাস এইটুকুনি থাকছে ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার আসবো একটা নতুন এক্সপিরিয়েন্স আর জার্নি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আদিওস।